এবার যৌন নিপীড়নের অভিযোগ হাকিমির বিরুদ্ধে। কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। তারা বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো পরাশক্তিদের হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছিলেন, এমনকি প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে আশরাফ হাকিমির দল। এরপর হাকিমি পিএসজির হয়েও মোটামুটি পারফর্ম করছিলেন, কিন্তু এবার নেতিবাচক খবরের শিরোনামে এসেছে তার নাম। হাকিমির বিরুদ্ধে উঠেছে যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি গণমাধ্যম আউটলেট লে প্যারিসিয়ান। তারা বলছে, 23 বছর বয়সী এক নারীর অভিযোগের পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে ফরাসি প্রসিকিউটররা। তদন্তের নেতৃত্ব দিচ্ছে প্যারিসের শহরতলির নান্তেসের প্রসিকিউটর অফিস। তারা আরও জানায়, হাকিমের স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে বর্তমানে দুবাইয়ে রয়েছে। এরই সুযোগে বোলেন বিলান কোর্টে নিজ বাড়িতে সেই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। তবে সপ্তাহ খানেক পর পিএসজি তারকার বিরুদ্ধে পুলিশের কাছে সেই নারী অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত 25 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ওই নারীকে বাড়িতে আমন্ত্রণ জানান হাকিমি। পরবর্তীতে যৌন মিলনের সম্মতি না হওয়ায় মারধরের পর তাকে ধর্ষণ করে পিএসজির রাইট ব্যাক। অভিযোগের পর পরে তদন্তে নামে পুলিশ। মামলা সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো কথা বলেননি আশরাফ হাকিমি। প্রসঙ্গত, 24 বছর বয়সে আশরাফ হাকিমির স্ত্রী স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুকে। ফুটবল ও বিনোদন দুনিয়ার দুই বাসিন্দা বাস্তব জীবনের স্বামী স্ত্রী। স্পেনে জন্ম হলেও জন্মগতভাবে তিনি তিউনিশিয়া ও লেবাননের পূর্বপুরুষদের রক্ত বহন করছেন।